হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুডেজ ব্লগ। অনলাইনের কাজের বন্দি দশা থেকে মুক্তি পেতে একদিনের ছুটিতে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার কাছাকাছি কোথাও ওয়ান নাইট স্টেতে। এটাকে একটা ট্যুর ব্লগ বা সাজেশন ব্লগও বলতে পারেন। সেখানকার জায়গাটা কেমন, লোকজনের ব্যবহার কেমন, খাবার কেমন, তার থাকার জায়গা কেমন, আর আমরা কেমন সময় কাটালাম, চলুন দেখুন আমাদের সাথে। জায়গাটার নাম হচ্ছে ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি শো করিয়ে দিচ্ছি এক্স্যাক্ট লোকেশন কী দেওয়া আছে গুগলে। আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পেয়ে যাবেন। ম্যাপে যদি দেখাই তাহলে একটা পার্টিকুলার পয়েন্ট বলতে গেলে আমি বলবো যে আমরা স্টার্ট করেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে। সেখান থেকে আপনারা সোজা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে চলে আসবেন ধুলাগড় টোল প্লাজাতে। সেখান থেকেই আপনারা যখন একটু এগিয়ে যাবেন, মোটামুটি 2 ঘন্টার মধ্যে আপনারা ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্মে পৌঁছে যাবেন। আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, রাস্তায় একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম বলে যা টাইম লেগেছিল, আদারওয়াইজ খুবই স্মুথ রাস্তা, কোনো অসুবিধা হবে না পৌঁছতে। এই লাল জায়গাটি হলো ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম, একটি ছোট্ট গ্রামের মধ্যে, ছোট্ট সুন্দর নির্মম পরিবেশ, আপনার খুব ভালো লাগবে। রুমের ব্যাপারে যদি বলি তাহলে ক্লিনিনেসে আমি দেব 10-এ 10। খুবই সাধারণ মানের একটা রুম, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, পার হেড ইনক্লুডিং 4 টাইম মিল আপনার মোটামুটি 1,500 টাকা পড়বে, উইথ এসি অ্যান্ড ইনক্লুডিং অল ট্যাক্সেস। বাকি আপনারা চাইলে এসি ছাড়াও থাকতে পারে, সেক্ষেত্রে 200 টাকা দাম কমে যাবে। আমরা এই রুমটা নিয়েছিলাম জানলা দিয়ে পাশেই একদম একটা বিশাল বড় পুকুর যেখানে ওনাদের মাছ চাষ হয়, তো এই ভিউটা আমার ভালো লেগেছিল তাই আমরা এই রুমটাই নিয়েছিলাম। রুমটা স্পেশিয়াস, কিন্তু আবারও বলবো খুব বেশি হাইফাই রুম বললে ভুল হবে, ভালো রুম, একদিনের জন্য যথেষ্ট ভালো। বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটাও পরিষ্কার, খুব সুন্দর, স্পেশিয়াস, আয়না আছে সাইডে, শাওয়ার জেল আছে, বেসিন আছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, কল আছে উইথ বাকেট অ্যান্ড বেথিং শাওয়ার, সব অ্যাভেলেবল, আর সব বেশ ভালোই চলে। আচ্ছা আমিও একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে পরে। ফ্রেশ হয়ে গিয়েই আমরা ফার্মটা চারিদিকে একটু ঘুরে নিলাম। আমরা জাস্ট ব্যাকইয়ার্ডটাই ঘুরছিলাম, অনেক সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে। পুকুরের ধার দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম, পাঁচিলের ওপারেও তাদের নিজস্ব জায়গা আছে। আমরা অ্যাকচুয়ালি ত্রিপুরেশ্বরী মন্দিরটাই দেখতে যাচ্ছিলাম। মন্দির চত্বরে যাওয়ার সময় বুঝতে পারলাম যে মন্দিরটা বন্ধ আছে, কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিবেশ, এত বড় জায়গা কোথাও একটু নোংরা নেই, খুবই ভালো পরিষ্কার জায়গা। আমরা এখানে একটুখানি টাইম স্পেন্ড করলাম। ঘুরতে ঘুরতে আমরা ওখানে আবিষ্কার করলাম একটা খুব সুন্দর বসার মাচা, ওখানেই আমরা চালালাম আমাদের আড্ডার আসর কিছুক্ষণ। তারপরে ওখানকার রাঁধুনিকে একটু অনুরোধ করতে ওনারা ওখানেই আমাদের লাঞ্চ এসে সার্ভ করে দিলেন। লাঞ্চের মেনু আপনারা স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন আশা করি, খুবই ভালো ছিল প্রত্যেকটা আইটেম, ওরা খুবই যত্ন সহকারে আমাদেরকে খেতে দিলেন, আর আমরা যতক্ষণই খাচ্ছিলাম ওরা ততক্ষণই ওখানে দাঁড়িয়েছিলেন। স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো, আমরা অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম।
এত টায়ার্ড থাকা সত্ত্বেও আর এত ভালো কিছু খাওয়া দাওয়া করার সত্ত্বেও আমরা টায়ার্ড ছিলাম না। এত সুন্দর জায়গা একবার ঘুরে না দেখলেই নয়। তাই পাঁচিলের ও পাশে যে জমির কথা আপনাদেরকে একটু আগেই বলছিলাম, আমরা ভাবলাম সেই জায়গাটাও একবার ঘুরে আসা যাক। তাই বেরিয়ে পড়লাম। লাঞ্চ করার পর পুরো জায়গাটা আরও একবার মন ভরে ঘুরে দেখতে। তারপর সন্ধেবেলা আমরা গরম গরম সিঙ্গারা আর বেগুনি খেয়ে বেরিয়ে গেলাম একটু আশেপাশের গ্রামটা ঘুরতে। এই ছোট্ট রাঙামাটির পথ দিয়ে সন্ধেবেলা বেরিয়ে দেখবেন, মন্দ লাগবে না। ঘুরে বেরিয়ে এসে খুবই দারুণ চিকেন কষা দিয়ে রুটি খেয়ে এত আমরা গল্পে মত্ত হয়ে গেছিলাম যে সরি, তারপরের ভিডিওটা আর করাই হয়নি। উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরেই আমরা বেরোতে যাব। শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। ব্রেকফাস্ট করেছিলাম অবশ্য ব্রেড অমলেট, যথেষ্ট ভালো ছিল হালকার উপরে, কিন্তু এতটাই বৃষ্টি পড়ছিল যে বেরোতে পারলাম না। তাই ভাবলাম লাঞ্চ সেরে আমরা এখান থেকে একটু কাছে চলে যাব আমাদের আরেকটা দর্শনীয় স্থান, সেটা হচ্ছে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থান। হ্যাঁ, তার জন্য আপনাদের ওয়েট করতে হবে পরের পর্বে। এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কোনো রকমের ত্রুটি মনে হলেও জানাবেন। ধন্যবাদ।